নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে শাসক দলে যোগদান করলো 200টি পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 30 লক্ষ টাকা সোনার গহনা পাচারের আগেই আটক করলো বিএসএফ জওয়ানরা। বন্ধুরাতে খুন হলো অপর বন্ধু, ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ভদ্রেশ্বরের চাপাদানির ইন্দিরা ময়দানে। আইপিএল বেটিং কাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলে বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ী। আসছি বিস্তারিত খবরে। কংগ্রেস ও সিপিআইএমের দল ছেড়ে শাসক দলে যোগদান করলো 200টি পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগা গ্রাম পঞ্চায়েতের অধীন রাঁধুনি বুথের 86 এলাকায়। শাসক দলের উন্নয়নের জোয়ারে সামিল হতেই দল বদল বলে মন্তব্য করেছেন আগত প্রতিনিধিবৃন্দ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে 200টি পরিবার শাসক দলে যোগদান করেন। বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগা গ্রাম পঞ্চায়েতের অধীন রাঁধুনি বুথের 86 এলাকায় তৃণমূলের কর্মী সভায় বিরোধী দলের কর্মী সমর্থকরা শাসক দলের ছত্রছায়ায় আসেন। এদিনের সভায় কংগ্রেস ও সিপিএমের দল থেকে 200টি পরিবার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃণমূল সভাপতি দধিমোহন দেব শর্মা। রাঁধুনিপাড়া মালগা অঞ্চলের রাঁধুনিপাড়া বুথের 86 মৌজায় আজকে সাকিম সরকার, আব্দুল রহমান, হরিদাস ব্যানার্জি, আরো বিভিন্ন তসির সরকার, এদের নেতৃত্বে এখানে প্রায় 102 পরিবার কংগ্রেস এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো আগামী পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রার্থীদের জয় করার জন্য, এবং তারাও যেন উন্নয়নের যে গতি সেটা যেন অব্যাহত থাকে মমতা ব্যানার্জির আমাদের মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির যে সাম্প্রদায়িকতাবাদ এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, সাম্প্রদায়িক যে মাথা চাড়া দিয়ে উঠছে ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার মুখে, সেটা রোধ করার জন্য এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য এবং তার গতিকে অব্যাহত রাখার জন্য এরা আজকে আমাদের পার্টিতে, তৃণমূল পার্টিতে যোগদান। একদম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 200টা পরিবার মানে কত ভোট হতে পারে। এই বুথটা পাশাপাশি যারা বুথ যে বুথগুলো আছে, আমরা 100% শিওর যে এই বুথগুলো আমাদের যে প্রার্থী রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সেগুলো প্রত্যেকেই এখানে জয়যুক্ত হবে এবং আমরা এই মালগা পঞ্চায়েত আমরা দেখব। ব্লক সভাপতি দধিমোহন দেব শর্মা জানান, রাজ্যের উন্নয়নের সাথে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য গ্রামের মানুষরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। অপরদিকে কংগ্রেস থেকে আসা শাকিন সরকার ও সিপিএম থেকে আসা দীনেশ দেব শর্মা জানান, রাজ্যের উন্নয়নের জোয়ারে সামিল হতেই তাদের এই দলবদল। তারপর এখন আমার ক্ষোভ আমি কিছু বলবো না, এইবার পরিবর্তনের বদল পরিবর্তনে আমি তৃণমূল যোগদান। এই সরকার মমতা ব্যানার্জি নাকি সেই উন্নয়নের জন্য এই দলে যোগ দিলাম। কতজন বিগত দিনে আমি কংগ্রেস দলে বুথ প্রেসিডেন্ট হিসাবে ছিলাম দীর্ঘ 40 বছর, সেই দল থেকে কংগ্রেস দল থেকে এখন আমি টিএমসিতে আজকের এই সভায় যোগদান দিচ্ছি এবং মমতা ব্যানার্জির যে কাজের ধারা এবং উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আজ আমি এই সভায় মামাটি মানুষের সরকার তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সরকারের দলে আমি যোগদান করার জন্য আমার আরও অনেক সঙ্গীত বন্ধু। কতজন কর্মীকে নিয়ে আসলেন? মোটামুটি ধরে নেন উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা।
শাসক দলের দলীয় পতাকাকে পুড়িয়ে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকায়। বৃহস্পতিবার সকালে মানুষের চোখে পড়ে কে বা কারা তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবারের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আসারউদ্দিন মিয়া সহ প্রধান ধীরেন্দ্রনাথ সরকার এবং অন্যান্যরা। সিপিআইএম এবং বিজেপির দিকে অভিযোগ তুলেছে শাসক দল। তৃণমূলের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। সকালে ঘুমিয়ে উঠে দেখি কালীপুজো যাচ্ছিলাম, কেন পাড়ার কিছু নেতৃত্ববৃন্দ আছে, কর্মী আছে, তারা বলছে আমাদের পার্টি ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে এবং দুটো অঙ্কিত সাপ করে দিয়েছে। তখন ধীরে ধীরে নেতৃত্ববৃন্দ জানানো হয়, তারা সকলে আসে। আসার পরে ঘটনাস্থলে এবং দেখা হয় এবং যারা করেছে তিনজন ছিল তাদের কঠোর শাস্তি হোক, এটা আইনের বিরুদ্ধে আমরা চাচ্ছি। কারা করছে জানা গেছে? হ্যাঁ, তা জানা গেছে, তিনজন করেছে, অমিত সরকার, বিশ্বজিৎ সরকার, প্রতাপ বিশ্বাস। বলতে হবে না, হয়তো এদের বড় ধরনের কোনো মদক আছে, এটা ছেলেরা, এরা তো বলতে হবে নিশ্চয়ই বড়। ঘটনা হচ্ছে এই কার্যালয়ে কিছু পতাকা ছিল আমাদের, তো এখানকার বিজেপি এবং সিপিএম এর দুষ্কৃতীরা এদের কোনো উন্নয়নের বিরুদ্ধে না গিয়ে এরা ওই একটা আমাদের প্রতীকের যে পতাকা, সেই পতাকাটাকে রাত্রের অন্ধকারে তিনটে ছেলে বা চারটা ছেলে এবং বড়দের মদতে এরা সেই ইয়েগুলোকে জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে এবং সেগুলোকে নিকৃষ্টভাবে পেশাব করে দিয়ে মাটির মধ্যে গেড়ে রেখেছে। কারা করেছে জানা গেছে? এটা সিপিএম এর ইয়ে একবারে মদতদাতা, মদত হচ্ছে বিজেপির। কেন করেছে? কেন করেছে এরা এখন হার নিশ্চিত জেনেই করেছে। আপনারা কি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? ব্যবস্থা অবশ্যই হবে, আইনানুগ যা ব্যবস্থা হয় সেটা অবশ্যই নেব। আজকে সকালবেলা আমি আমার কর্মী বান্ধবে খবর পেলাম যে আমাদের তৃণমূলের যে পতাকা, সেই পতাকা এখানকার সুকুমার বিশ্বাসের ছেলে আর হারাধন সরকারের ছেলে আর অর্জুন সরকারের ছেলে রাত্রিতে পতাকা পুড়িয়েছে এবং পুড়ানোর পরে সেটা পেশাব করে, নিজেরা পেশাব করে সেটাকে দিয়ে এক জায়গায় মাটিতে পুঁতে দিচ্ছিল আর কি। খবর পেয়ে এলাম, এসে এখানকার মানুষজনের মুখে শুনলাম এবং মূল আসামির ভিতরে দুজন আসামি তারা স্বীকার করলো যে হ্যাঁ আমরা এই কাজ করেছি। এগুলা হচ্ছে এখানে হচ্ছে বিজেপি এবং সিপিএম একটা চক্রান্ত আমাদের বিরুদ্ধে আছে, চক্রান্ত করে এই জিনিসটা ওরা ঘটিয়ে আশ্চর্য হয়ে গেছি। এখানে একটা মদত, বাইরের কোনো মদত কাজ করছে এবং বহিরাগত কিছু মানুষে এদের সাথে উস্কানি দিয়ে মূলত বিজেপি এইটাই এখান থেকে বেশি করছে এই কাজটা আর কি। কিছু মানুষ এবং বিজেপির কিছু মানুষ চক্রান্ত করে এটা সংগঠিত করার চেষ্টা করছে। আপনি আইনের আশ্রয় নিব, আমার থানাতে এজাহার করবো ওদের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। দিশার এক ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠানে যোগদান করেন আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এদিন তিনি দিশার পিছিয়ে থাকা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতিও দেন। মেয়রের প্রতিশ্রুতি পাওয়ায় খুশি দিশার যৌনকর্মীরা। যারা এখানে পার্কিং চালাচ্ছে, যেহেতু তারা পার্কিং পেয়েছে, অফিসিয়ালি পেয়েছে, কর্পোরেশনের টেন্ডার করে পেয়েছে, তাদেরকে বলি যে তুমি শুধু গাড়ি রাখার পারমিশনটা পেয়েছো, তুমি এলাকার মালিক নিজেকে ভেবো না, এটা আমি হতে দেবো না। আমি এই খবর পেয়েছি যে পার্কিং করতে করতে কিছু লোক নিজেকে এলাকার মালিক ভাবতে শুরু করছে, কর্পোরেশন থেকে তোমাকে গাড়ির পার্কিং এর জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার বিনিময়ে তুমি কর্পোরেশনে টাকা দিচ্ছ, অন্য কোনো কিছুর অনুমতি তোমাকে দেওয়া হয়নি এবং অন্য জায়গায় তুমি মালিকানা দেখাতে যেও না ভাই, সেক্ষেত্রে মেয়র MIC কেউ তোমার পাশে থাকবে না, বিপদে পড়লে কেউ তোমার পাশে থাকবে না, তুমি একা থাকবে না। এবং আপনাদেরকে বলে যেতে চাই, যদি কেউ কর্পোরেশনের নাম করে, প্রশাসনের নাম করে আপনাদের উপরে, এলাকার মানুষের উপর জোর জুলুম করে, তৎক্ষণাৎ আপনারা পুলিশকে জানাবেন, কেউ তাদের পাশে থাকবে না। যারা জোর জুলুম করবে তাদের পাশে কেউ আমরা থাকবো না, আমিও থাকবো না, আমাদের পুরো টিম কেউ থাকবে, কাউকে ভয় পাবেন না, কাউকে ভয় পাবেন। যা তক পার্কিং কে বারে মে আপনি কহা কি পার্কিং রাস্তে কে কিনারে মে করনে সে সুবিধা হতি, এক প্রস্তাব আপনি দিয়া হ্যায়, মে রাহুল সে কহুঙ্গা
कि पुलिस यहाँ पर ठीक कर देगी कहाँ पार्किंग करना उचित होगा। पुलिस जहाँ पर पार्किंग करने के लिए कहेगी वहीं पर हम लोग कराएंगे, क्योंकि आपका ट्रैफिक का मामला आप जहां कहेंगे वहीं। एक और बात किसी ने नहीं कही लेकिन दूसरे लोगों ने मुझे बताया, मैं सोचा था कि आप लोग बताएंगे, पार्किंग में जो पैसा लिया जा रहा है, इतना ज्यादा रुपया लिया जा रहा है, उसके बारे में तो किसी ने नहीं कहा मुझसे। वो भी मैं कह के जा रहा हूं, किसी को हम लोग टेंडर दिए हैं इसका मतलब ये नहीं कि वो जो मन वही आदमी से पैसा लेगा। वो भी हम लोग पुलिस को बोल के जा रहे हैं कि आप पूरा इलाका देखने के बाद, पूरा परिस्थिति देखने के बाद, किस गाड़ी का पार्किंग चार्ज कितना होना चाहिए, किस गाड़ी का पार्किंग चार्ज कितना होना चाहिए, पुलिस ठीक कर दे। अपना मन से जिसका जो मन करेगा वही पार्किंग चार्ज लेगा, वो हम लोग नहीं चलने देंगे। पुलिस को यह पूरा अधिकार है, अपने मन से किसी को हम लोग उस तरह से पार्किंग नहीं चलाने देंगे। बोलो मां, मैं धन्यवाद दूंगा राहुल को कि उन्होंने जो प्रस्ताव दिया है, ये पूरा दिशा को बाउंड्री से घेरने में 50 लाख रुपया लगे, 1 करोड़ रुपया लगे, जो लगेगा हम लोग जरूर देंगे कॉर्पोरेशन से, और पूरा दिशा को हम लोग बड़ा बाउंड्री वाल के साथ घेर देंगे। लेकिन आपको यह जिम्मेदारी लेना होगा, आपको खड़ा होकर यह काम करना होगा, और ये काम 6 महीने बाद नहीं होगा, 1 सप्ताह के अंदर, 1 सप्ताह के अंदर ये काम करेगा। आपने और कहा सीसीटीवी के बारे में, आपने 4-5 सीसीटीवी मांगा है, मैं यहां पर 15 सीसीटीवी दूंगा। आप पुलिस के आदमी, आप देख लीजिए कहां कहां सीसीटीवी चाहिए, सीसीटीवी विद मॉनिटर, जो पैसा लगेगा हम लोग देंगे। मेरा केवल एक छोटा सा रिक्वेस्ट है आपसे कि इतना जो दे रहे हैं उसके पीछे केवल एक कारण कि मेरी जो मां बहन है, किसी का जिंदगी अब आने वाले दिन में नहीं जाना चाहिए। आपको यहां जो लोग रहते हैं जे माए बोले आछे तादे सुरक्षा जो अपना जहां जा दरकार सब चल सब देव शर्त तो एकटाई परवर्ती क्षेत्र एक प्राण हानि जाते इन्हें ना हो इसके दायित्व तो क्योंकि पुलिस के नीचे है अपना के नीचे। आपसे हम लोग एक वादा लेने के लिए आए, छाती में हाथ रखकर अपना बोलिए कि आप लोग का अपना जो होना था हो गया, अपना जो होना था हो गया, आपके बाद का जो जनरेशन है उसको आप अच्छा नागरिक बनाइए। कल एक वादा कर दीजिए, बाकी और कुछ नहीं चाहिए। ये जोर जबरदस्ती की बात नहीं है, आपके बाद का जनरेशन, आपके जो बच्चे हैं उसको 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 आदमी बना दीजिए बस, और उसके लिए कॉर्पोरेशन से जो चाहिए जो मांगिएगा सब कुछ हम लोग देंगे। কোথায় যাবে আগের মতন আবার খুলে দেবো সকালে, যেরকম সকাল পর্যন্ত ছিল সেরকম সকাল পর্যন্ত করে দেবো আগের মতন। হ্যাঁ, আমরা ওদের কথাতেই খুশি, মোটামুটি তো খুশি হতে হবে, বারোটা পর্যন্ত খুলে দিয়েছে, তখন নিশ্চয় সকাল পর্যন্ত খোলার চেষ্টা করবে, আমরা অতি খুশি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলির শাডিখান গ্রাম পঞ্চায়েতের 22 নম্বর বুথের বিজেপি প্রার্থীকে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় হাউস গ্রামে বলে অভিযোগ। অভিযোগ, মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়, সে রাজি না হয় তাকে বেধড়ক মারধর করে রাস্তার ধারে ফেলে দেওয়া হয় বলে জানা যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। টিএমসি লোকেরা এসে পাউরের স্কুল থেকে আমি একা, লোকজন আরো দাঁড়িয়ে আছে, ওগুলো টিএমসির লোকেরা, বর্তমান যে আমাদের প্রধান আছে, আমি বিজেপিতে দাঁড়িয়েছি বলে সেই জন্য তাদের অপরাধ। উইথড্র করতে বলছে? হ্যাঁ, উইথড্র করতে বলছে, আমি উইথড্র করি না, তাতেও আমার বইয়ের চাকরিটাও খেয়ে নিয়েছে, আমি তাতেও আমি তো তুলে আনছি না, কাজ দেয় দেবে না দেয় নাই দেবে থাক, মাঠে খেটে খাবো, তা সত্ত্বেও আমাকে
হাওড়ে যে আক্রমণ করে এরকম ভাব করল। গতকাল ষাটিতান পঞ্চায়েতে আমাদের প্রার্থী নারায়ণ হাঁসদাকে মন্তেশ্বর সামন্তর নেতৃত্বে প্রায় 30-40 জনের গুন্ডা বাহিনী আক্রমণ করে, ওর কানের পর্দা ফেটে যায়। আজকে হসপিটালে ছেলেটা ভর্তি আছে। আজকে যেভাবে প্রতিদিন এই তৃণমূলের গুন্ডা বাহিনী প্রতিদিন যেভাবে বিজেপির প্রার্থীদের ওপর আক্রমণ করছে, এটা আমরা সরকারের লোকজনকে বলছি আপনারা অবিলম্বে বন্ধ করুন। আর বেশি দিন নেই, বছর দুয়েকের মধ্যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মসনদে বসবে। এ ধরনের নোংরামো বন্ধ হওয়া প্রয়োজন। যদি মানুষ আপনাদের উন্নয়ন দেখে আপনাদের ভোট দিতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অযথা শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবার লোভে, আজকে ক্ষমতায় টিকে থাকবার লোভে, আর এই লোভটা আসবার একটাই কারণ, তারা অন্যায়ভাবে সরকারের পয়সা চুরি করছে। এই চুরির লোভ, এই পয়সার লোভ এদেরকে আজকে অমানসিক করে তুলেছে। এবং যেহেতু দেখছে যে মানুষের রায় তারা জিততে পারবে না, প্রতিদিন তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ওপর আক্রমণ চালাচ্ছে। আমি যারা এ কাজ করছে তাদের বলতে চাই, একবার তাপস পালের দিকে তাকিয়ে দেখুন। তিনি যখন উড়িষ্যার জেলে ছিলেন, দিদিমণি একবারও দেখতে যায়নি। আগামী দিন সেই পরিস্থিতি আসবে, আপনাদের দেখবার জন্য কেউ থাকবে না। সেদিন তার কথা মাথায় রেখে আজকে এসব নোংরামো বন্ধ করুন, সুস্থভাবে রাজনীতি করুন। ভারতীয় জনতা পার্টি সমস্ত সমস্যার সমাধান করবার জন্য আমরা আছি। হুগলি থেকে সুজিত গৌড় ও চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 30 লক্ষ টাকার সোনার গহনা পাচারের আগেই আটক করলো বিএসএফ জওয়ানরা। ঘটনার সাথে জড়িত থাকার কারণে তোয়ারডাঙ্গার বাসিন্দা 15 বছরের নিতাই বেজরা নামে এক পাচারকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 30 লক্ষ টাকার সোনার গহনা পাচারের আগেই উদ্ধার করল বিএসএফ। বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর তপন থানার এলেনপুরের ভারত বাংলাদেশ সীমান্তে 969.76 গ্রাম সোনার গহনা একটি মোটর বাইক আটক করে 122 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা। ঘটনার সাথে জড়িত থাকার কারণে তোয়ারডাঙ্গার বাসিন্দা 15 বছরের নিতাই বেসরা নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া সোনার গহনাগুলো বালুরঘাট শুল্ক দপ্তরে জমা দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। হুগলি জেলার ডানকুনি থানার 9 নম্বর রেলগেটের পাশে একটি শিব মন্দিরে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। মন্দিরের অধিকাংশ জিনিসপত্র ভেঙে লণ্ডভণ্ড করে দেয় তারা। এলাকাবাসীদের অভিযোগ, মন্দিরের অদূরেই ডানকুনি থানা, কিন্তু বারবার চুরির ঘটনা ঘটছে। থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বৃহস্পতিবার ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ উপস্থিত হলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। কি হয়েছে এখানে? আমাদের এখানে মন্দির ছিল, শিব মন্দিরটা 20-30 বছরের আগে ছিল। আমরা এখানে রোজ সোমবারে করে পুজো করি, শিবরাত্রি পুজো হয়, সবকিছু যা শিবরাত্রি পুজো সবকিছু সোমবার সবসময় আমরা মন্দিরে পুজো করি প্রত্যেক সোমবারে। আমাদের এখানে গতকাল রাত্রি কি ঘটনা ঘটল? রাত্রিতে হয়েছে কি আমাদের, আমরা তো জানি না। রাত্রিতে দেখি শিব মন্দির এখানে সব ভেঙে টেঙে দিয়েছে, দু চারটে গাড়ি ছিল ওটাও ভেঙে দিয়েছে, আর সব রাস্তা রাস্তা যত লাইট ছিল সব ভেঙে দিয়েছে, পুরো একদম মানে ইয়ে অন্ধকার হয়ে গেছে। যারা ভেঙেছে তাদের যাদের যারা ভেঙেছে আমরা তো জানি না কে ভেঙেছে। এবার আমরা চাই যেন এই শাস্তিটা হোক, আমাদের মন্দিরটা কিছু ব্যবস্থা হোক। পুজো করব, কি হয়েছে এখানে? মন্দির ভাঙছে, শিবলি ভাঙছে, ঠাকুর ফেলে দিচ্ছে, নাজমো বারবার করছে, এমনি পুজো কি করে করব? কারা কারা করছে? কারা করছে কার নাম লেব আমি তো জানি না। মন্দির থাকবে, মন্দির ভাড়া করে করে দেবে আর কি চাবো। যারা করেছে
যারা করেছে ভাঙচুর করেছে তাদের ওকে করো কড়াই দো জেলখানা দো মারো আর কি করেগা। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে চণ্ডীতলায়। মৃত যুবকের নাম জগন্নাথ পাল। স্থানীয় একটি কাঁঠাল গাছে তাকে ঝুলতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে চণ্ডীতলার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছে। ঠিক আমি বলতে পারবো না। আর সকালবেলা কি দেয় জানতে হলে? আর সকালবেলা হট করে আমি ঘুমোচ্ছি, রাত্রিবেলা কি অঘটনা ঘটেছে আমি জানি না। যাই হোক, কে বাড়িতে এসে বাড়িতে সবাইকে জানাচ্ছে, হাঁ হাঁ করে কাঁদতে আরম্ভ করে দিচ্ছে। আমি হয়েছি কী ঘটনাটা ঘটলো আমার মাকে তখন জানাই। আমি তখন ঘুম থেকে উঠে দেখি যে এই এই ঘটনা। এলাকায় কেমন প্রভাব ছিল? এলাকায় খুবই ভালো চলেছিল। এখন কিছুদিন এক মাস যাবত একটা বিজনেস করছিল, নতুন চিকেন সেন্টার খুলেছিল। যাই হোক, ভালোই চলছিল। আস্তে আস্তে বড় হওয়ার চিন্তা ভাবনা আমাকে। কার সঙ্গে কিছু গন্ডগোল হয়েছে? না, কিছু গন্ডগোল সেরকম আমার চোখে পড়েনি। বা ও ও সাদা সিধা চলেছিল, ও কারোর সামনে খুবই কমনভাবে মিশত, খুবই ভালো ছিল। কী জানি কীভাবে কী হলো আমরাও নিজে বুঝতে পারলাম না। আর কারোকে কত কোনো কথা শেয়ার করতো না। কিছু হয়নি বাবা, আমার সঙ্গে কিছু হয়নি। খালি বলে মা রান্না কর আর ভাত খাওয়াবো। দুপুরবেলা ঘুগনির পরোটা করে দিনে খেলো, খেয়ে দিয়ে বটি কিনে নিয়ে এলো, বড় বটি কিনে নিয়ে এসেছে। মুরগি কারে বলে বলে পাত করো, ওই বটির মাম নিয়ে গেল পাত করে। আপনি কি কাউকে সন্দেহ করছেন যে কারোর সঙ্গে ঝগড়া টগড়া হয়েছে? বুঝতে পারছি না গো, বাপকে ঝমকায় মেরে পাইলে গেল গো। খালি বলি তোমার বা তোমার বাড়ি নিয়ে থাকো, আমি থাকবো না গো। সব বস্তু নিয়ে চলে যাবো, আমি আমি সব বস্তু নিয়ে চলে গেল গো। কি করবো? চণ্ডীতলা থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। জীবনে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোবে পারাপার করছে মানুষজন, ফলে ক্ষোভ ফুটে উঠেছে সকলের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের খালাসি গ্রামে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রবীণ থেকে নবীন সকলে একটাই দাবি, ফুলকি নদীর উপর পাকা সেতু হোক। শেরপুর গ্রাম পঞ্চায়েত থেকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি কিংবা উত্তর দিনাজপুরের জেলা পরিষদ, সব স্তরেই আবেদন জানিয়েও ফল পায়নি মানুষজন। মানুষজনের আশা কবে পূরণ হয় সেদিকেই তাকিয়ে সকসাথে যাওয়া আসার সমস্যা তো আছেই। এই মানে খরার সিজনেও যে দুর্ভোগটা করছে যাওয়া আসা নিয়ে, তারপর নদীর ওই পারে যে আমাদের এটা, যদিও আমাদের 5 নং শেরপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, আর এটাই হচ্ছে আমাদের শেরপুরের মধ্যে বলতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ ঘাট। ঘাটের ওই পারে হাই স্কুল আছে, তারপর আপনার পোস্ট অফিস আছে, হেলথ আছে, মানে প্রশাসনিক যা কিছু দপ্তরগুলো আমাদের ঘাটের ওই পারে আছে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যে। তাছাড়া ঘাটের ওই পারে যে সকল লোকজন আছে আর কি, তো বিশেষ করে চিকিৎসা স্বাস্থ্যের ব্যাপারে, যে চিকিৎসার ব্যাপারে বর্ষাকালে হাসপাতালে যাওয়ার জন্য বর্ষাকালে বিশেষ করে লোকজনকে বিন্দুল হয়ে ঘুরে যেতে হয়, তারপর ঠাকুরবাড়ির ঘাট হয়ে ফিরে যেতে হয়, ঘুরে যেতে হয়। কিন্তু এই ঘাটটা যদি হয় আর কি সব থেকে, হ্যাঁ বৃষ্টি হলে সব থেকে নদীর এই পারে 5 নং শেরপুরের জনগণ সব থেকে বেশি উপকৃত হবে। তো ওই যে বর্ষাকালে মানে একটা জীবনের মধ্যে ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতে হয়, আর খুবই যদি মানে নদীতে বন্যা সেই সময় আপনার যে জায়গাটা আমাদের 10 কিলোমিটার সেটা আমাদেরকে 30 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আসতে হয় আর কি। এই বাসের সাক্ষ্য দিয়ে যাই, বৃষ্টি দিয়ে যাই। ভয় লাগে যখন ওই যাই না, তখন মনে হয় কি ভেঙে পড়ে গেলে একটা ভালো ব্রিজ দিয়ে ভালো হয়। একটা পাকা ব্রিজ চাইছি, নৌকায় করে যায় তখনও ভয় করে, নৌকাটা যদি ডুবে যায়। খুব কষ্ট হচ্ছে, মানে স্কুলে বাচ্চা নিয়ে আসা দিয়ে আসা খুবই অসুবিধা হচ্ছে, বর্ষার দিনে তারও বেশি। যেমন এই বাঁশের মাচা এগুলো দিয়ে বা বাঁশের ইয়ে দেওয়া আছে, এগুলো খুব অসুবিধা হয়। হ্যাঁ, ভয় তো থাকেই,
কখন নৌকা ডুবে যেতে পারে, বাচ্চা নিয়ে খুব অসুবিধা, তারপরে ভয় তো থাকবেই না একটু, তাও ভয় আছে, বলা যায় না বাইচান্স বাচ্চা নিয়ে পড়ে যাবো কিনা, খুব অসুবিধা। আমি শুনছি হবে হবে, কিন্তু হচ্ছে তো না। আমাদের এখানকার প্রায় দুটা পঞ্চায়েত, চার এবং পাঁচ, বিভিন্ন জায়গা থেকে, রায়গঞ্জ থেকে তো বিভিন্ন পঞ্চায়েত যেহেতু আছে, হাই স্কুল আছে, ব্যাংক আছে, হেলথ সেন্টারগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো, এই যে বিভিন্ন জন রায়গঞ্জ থেকেই যাতায়াত করে এদিকে, আমাদের গ্রাম বাংলার লোক থাকে শহরে, এদের যে অসুবিধা বা গ্রামের লোকের যে অসুবিধা, বহুবার নৌকা ডুবে গেছে, দু একজন মারাও গেছে, কমসেকম 25-30 হাজার লোক আপনারা এখানেই দেখছেন বা ক্যামেরা করেন, সারাদিন থাকলে দেখবেন 25-30 হাজার লোক প্রতিদিন যাতায়াত করে বাসের ছাপু দিয়ে। আর বর্ষার সময় যেমন আষাঢ় শ্রাবণ মাস এত কষ্ট, আশ্বিন কার্তিক মাস, যে ভয়ে লোক এপার ওপার যাতায়াত আতায়াতের খুব অসুবিধা। তো যত নেতা আজকে আজ থেকে প্রায় অনেকদিন যাবৎ এখানকার আমাদের যে পঞ্চায়েত সময় জেলা পরিষদের যে মেম্বার, এখানটা দীর্ঘদিন নির্বাচিত হয়, প্রতি ভোটে পঞ্চায়েত ভোটে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না, কিন্তু ব্রিজ আমাদের হয়নি। এত অসুবিধা আমাদের ব্রিজের যে আমার না হলে টোটাল 25-30 হাজার লোকের যে অসুবিধা, বহুবার হাই হল্লা করলাম, ইয়ে হলো, একবার বালুঘাট থাকতে আপনার ডেপুটেশন দেওয়া হলো, হয়নি। যে ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয়, আমাদের ব্রিজটা হলে খুব সুবিধা হয় যাতায়াত। উত্তর দিনাজপুর থেকে অরূপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনি থানার কাছে। পুলিশ জখম ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে 8:30 নাগাদ হুগলির ডানকুনি থানার কাছে একটি হোটেলের বিপরীতে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হলেন এক বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, ওই বাইক আরোহী বর্ধমানের দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতরভাবে জখম হন চণ্ডীতলা নিবাসী ওই বাইক আরোহী। ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওই লরিটিকে ধরতে না পারলেও তার নাম্বার পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ গাড়িটির সন্ধানের চেষ্টা চালাচ্ছে। হুগলি থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ীর। রাস্তা পারাপার করার সময় এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলের বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ীর। পুলিশ সূত্রে জানা যায়, তার নাম সদানন্দ সাধু, বাড়ি কুলটি থানার আলডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, সদানন্দবাবু সবজি বাজারে বাজার নিতে এসে রাস্তা পারাপার হবার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা মারে। এক আদমি কে সিডান হুম, আমলোগ তো মালুল লানে কে লিয়ে গয়ে থে, তো ওয়ে ভি পুলিস গাড়ি আকে লে গিয়া, পুরো উসকা ফাট টুট গিয়া, হাত পুরো এক চুর হো গিয়া। কেসে হুয়া থা? কোই গাড়ি মার কে ভাগ গিয়া। আর কা রকি ভাইয়া? কোন গাড়ি থা পাতা নেই। আমলোগ তো ইয়াহ পর হি মাল লেতে না, মাল ইয়াহ সে খরিদতে নেই। পুলিশ গুরুতর আহত সদানন্দ বাবুকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা বহুত হুয়া হ্যায় ঘটনা এক ঘটনা বহুত হুয়া হ্যায় পার্কিং জ্যাম হয় রাস্তা নেই হ্যায় ঘটনা ডেইলি প্রাইভেট গাড়ি সিটেল সাইকেল তিসো দিন হতা। পুলিশ একটি দুর্ঘটনাজনিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দবার্তা। বন্ধুর হাতে খুন হলো অপর বন্ধু। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ভদ্রেশ্বরের চাপাদানির ইন্দ্রা ময়দানে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। বন্ধুর হাতে বন্ধু খুন হলেন, ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ভদ্রেশ্বর থানার চাপদানির ইন্দ্রা ময়দানে। বুধবার রাত 9টা নাগাদ কয়েকজন বন্ধুর সাথে ইন্দ্রা ময়দানে বসে বাদাম খাচ্ছিল চাপদানি নিবারণ মুখোপাধ্যায় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ শামীম। তাদের মধ্যে এক বন্ধু মোহাম্মদ দিলসাদ ওই যুবককে ছোট চুল কাটা থাকায় জোকার বলে ঠাট্টা করে। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয়। পরে তা মারামারি আকার ধারণ করে। এরপর তার বন্ধুরা মারপিট ছাড়িয়ে দেয়।
एक लड़का जो हुज्जत हुआ जिससे उसका चूल थोड़ा महीन का तरह कटा था, तो उसको खाली बोल दिया जो कर, तो गाली दे दिया। गाली देकर बोला कि लोग हम लोग समझा दिए, गाली उली दिया हम समझा दिए, बोले जाओ तुम लोग। तू लोग 10-15 गोड़ा लड़का लाया, तो लोग सब लड़का लोग बोल रहे इसको मार। तो बोले जाने दे, तो इसको जो लड़का जिससे हुज्जत वो लोग खाली बोल रहा मारने, तो जाके वो लड़का से हुज्जत हुआ, दोनों अपने मार के तुरंत गिर गया। वो लड़का नहीं मारता, उसको सब बोला तभी मारा है, मार के भाग गया। पकड़े हैं तो इसको हम लोग पकड़े, इसको उठाए, उठा कर लेके चल गए हॉस्पिटल। ये लोग सब भाग गए, कहाँ भाग गया। 10-15 गुड़ा था, इसी कुछ था, झुंड था ना। कहाँ पता, हम लोग चला आए इंदिरा मैदान में, बादाम खा रहे थे, बस वो लोग बुला के लाया ना। वो दोस्त कोई नहीं था उसमें से, कोई दोस्त नहीं था, सब अनजान। वो लोग पता, वो लोग सब एक झुंड था, दोस्त लोग था वो लोग अपना में। हम लोग तीन जन थे, हम थे वो था एक तो छोटा लड़का था, वही तो हमको नहीं मालूम है उसका नाम ना उसका घर का पता मालूम है। अनजान लड़का था जिसे अनजान ऐसे मिलता है, चूल कटाया था, कुछ बोल दिया, जोकर बोल दिया, वही झमेला हो गया। तो लोग अपने में लड़के काज ने कहा चोट लग गया ना, ग्राउंड में था इंदिरा मैदान। हाँ हाँ हाँ, इंदिरा मैदान गेट के पास। वो लोग सब नहीं मारा, सब खाली बोला मारने जा, तो वो लड़का मारा। कौन लड़का? जिससे हुज्जत हुआ, छोटा चूल था जिसका, वो मारा। हाँ वो मारा, अकेले मारा। हाँ अकेले मारा, लेकिन सब हिम्मत दिया मारने खातिर। वो मारता नहीं है, मेरा साथ था तो कोई कुछ नहीं बोला। আহত অবস্থায় শামীমকে গৌহাটি ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মানে একটা ঘটনা শুনলাম আমরা, যে ইন্দিরা মাঠে একটা ছেলে সে মারা মেরেছে, কিন্তু আমরা জানলাম না কি মানে মরে যাবে। আমরা ইয়ার্কি করেছে মানে, কিন্তু যখন আমরা 9টার সময় আমরা খবর পেলাম কি ও স্পট ডেথ হয়ে গেছে, যখন এসআই হসপিটালে নিয়ে গেছে মানে ডাক্তার ঘোষিত করে দিলে মানে মারা গেছে। ওরা ইয়ার্কি করছিল কি কী করছিল সেটা জানি না আমরা। ছেলের নাম যে মেরেছে নাম দিলশাদ, বাবার নাম মোহাম্মদ শাকির, ও ডিউসি খালে থাকে, ওকে আদেশ মানে এখন পুলিশ ধরেছে আমরা শুনলাম। ছেলেটা অনেক বাচ্চা ছেলে, 16 বছর বয়স, বাবা মানে এমনি খাচ্ছি ফ্যান চালায়, খুব গরিব মানুষ। দেখি আমরা পুলিশকে আমরা রিকোয়েস্ট করবো যাতে যে ছেলেটা মেরেছে শাস্তি পায়। এটাই আমরা কি থেকে ঘটনাটা হলো, ঘটনাটা শুনলাম আমরা কি মানে ইয়ার্কি করেছিল সেই রাত করে মেটানো মানে এই মাঠে কি সন্ধ্যেপর থেকে থাকে লোকজন মা সন্ধ্যেবেলা মর্নিং ইভিনিং ওয়াক করার জন্য আমরা এটা খুলে দিই মাঠটা। হ্যাঁ লোক যায় কিন্তু লোক বসে আড্ডাও মারে, কিন্তু এটা ঘটনা হয়ে যাবে আমরাও ভাবতে পারি মানে একটা সামান্য আর কি মেরেছে। তার ও নাকি ওই দিলশাদ নাকি আরো লোকজন ডেকে এনে, হ্যাঁ ও শুনলাম মানে যখন আর কি করেছিল তো 5-6 জনকে ও ডেকেছে, সব মিলেই মেরেছে না, একজন কেউ নাম আসছে দিলশাদের নাম আছে ওই মেরেছে, জায়গায় স্পট ডেথ হয়ে গেল। পুলিশ খুনের অভিযোগে মোহাম্মদ দিলশাদকে আটক করেছে। মৃত ছাত্রের পরিবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। হুগলি থেকে সুজিত গৌর ও চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। আইপিএলে বেটিং কাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ টাকা সহ 6টি মোবাইলও উদ্ধার হয়েছে। পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে। আইপিএলে বেটিং এর সাথে যুক্ত 6 জনকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার রাতে শ্রীরামপুর টিন বাজার এলাকায় রাজু খটিকের ফ্ল্যাটে আইপিএল এর বেটিং চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় শ্রীরামপুর থানার পুলিশ। মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ ইউসুফ, সানি শাহ, সুরজিৎ বিশ্বাস, সুরেশ রাজভর ও আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ 6,100 টাকা, 6টা মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বেটিং চক্রের সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত্রে শ্রীরামপুর থানার তিন বাজার এলাকা থেকে একটা ফ্ল্যাটে বেটিং চলছিল আইপিএলটা নিয়ে, তো ওখান থেকে 6 জন ধরা পড়েছে, 6টা মোবাইল ফোন ধরা পড়েছে। আর ওদের যেটা রেকর্ড ছিল ডকুমেন্টস, যেখানে লেখা ছিল কি কে কত বেট করেছে, কার উপরে করেছে, আর রেট গুলো এসব গুলো মানে
পুরো ওদের ডকুমেন্টসটা ওখান থেকে সিজ করা হয়েছে। কিছু টাকাও পাওয়া গেছে, কিছু টাকাও পাওয়া গেছে ওখানে। এটা এখন তদন্ত চলছে, এদেরকে পিসি তে নেওয়া যাবে। আর এদের কার সঙ্গে নেটওয়ার্ক আছে, কোথায় কোথায় নেটওয়ার্ক আছে, আর কি মানে পুরো এটা তদন্ত করে আমরা দেখব। মনে হচ্ছে এটা বড় র‍্যাকেট আছে এটা পিছনে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। শ্রীরামপুর থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে শাসক দলে যোগদান করল 200টি পরিবার। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় 30 লক্ষ টাকা সোনার গহনা পাচারের আগেই আটক করলো বিএসএফ জওয়ানরা। বন্ধুরাতে খুন হলো অপর বন্ধু, ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ভদ্রেশ্বরের চাপাদানির ইন্দিরা ময়দানে। আইপিএল বেটিং কাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমানের আসানসোলে বাজার এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি ব্যবসায়ী। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।